বিকাশের মাধ্যমে তিনি প্রবাসীদের থেকে হাতিয়েছেন কোটি কোটি টাকা। গণঅধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক নূর একই সাথে কোটি কোটি টাকার আর্থিক অসততার অভিযোগ তুলেছেন খোদ গণঅধিকার পরিষদের আহ্বায়ক রেজা কিপ্রিয়া। আসসালামু আলাইকুম, আপনাকে স্বাগতম আজকের আরও একটি নতুন ভিডিওতে। প্রবাসীদের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ করেছে বিপি নুরুল হক নূরের বিরুদ্ধে। দর্শক, বিপি নুরুল হক নূরের বিরুদ্ধে আরও এমন কিছু ভয়ঙ্কর অভিযোগ করেছেন যা জানলে আপনার চোখ কপালে উঠতে বাধ্য হবে। দর্শক, ভিডিওটি প্লে করার আগে আপনার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। তো চলুন দর্শক, আমরা কথা না বাড়িয়ে পর্যায়ক্রমে সেই ভিডিওগুলো দেখে আসি। অর্থের লোভ সবসময় আকর্ষণ করেছে কোটা সংস্কার আন্দোলন থেকে হুজুগে হওয়া নেতা নুরুল হক নূরকে। বিকাশের মাধ্যমে তিনি প্রবাসীদের থেকে হাতিয়েছেন কোটি কোটি টাকা। বিভিন্ন সময় পাবলিক ফান্ডিং বা ক্রাউড ফান্ডিং এর জন্য আমরা বিকাশ, রকেট, নগদ, অনলাইন দিয়ে বা ব্যাংক অ্যাকাউন্ট দিয়ে আমরা পাবলিকলি প্রচার প্রচারণা চালিয়েছি। এখন আমাদের তো রাজনৈতিক দল চালাতে আমাদের তো একটা আর্থিক সোর্স লাগবে। এখন গণঅধিকার পরিষদ যদি বিকাশের মাধ্যমে ফান্ড কালেক্ট করে তাহলে আপনার কি? যার ফলে তার নাম নুরুল হক নূর থেকে হয়ে যায় বিকাশ নুরুল। এর আগে গত বছরের 15 ফেব্রুয়ারি নূরের অপর সহযোগী রাশেদের সঙ্গে টাকা ভাগাভাগি নিয়ে দলীয় কোন্দলে জড়ায় গণঅধিকার পরিষদের অন্য সদস্যরা, যার ফলে নুরু রাশেদের বিরুদ্ধে সংবাদ সম্মেলন ডাকে গণঅধিকার পরিষদের অপর সদস্যরা। তাহলে এই জায়গায় ডাকসু বিপি নূর, সে তার একক ক্ষমতা বলে সংগঠনে যা ইচ্ছা তাই করে থাকে। এর বিরুদ্ধে যদি আমরা কেউ কথা বলে থাকি যে এই সংগঠনটি এভাবে চালানো যাবে না, দেশের মানুষ আমাদেরকে ঠিক এই জন্য আমাদের সংগঠনকে ভালোবাসে না, কিন্তু তারা সে এই ক্ষেত্রে যারা যারা এইসব বিষয়ের বিরুদ্ধে কথা বলে তাদেরকে তারা কণ্ঠাসা করতে চায়। দেড় বছর পর আবারও সেই একই অভিযোগের তীর এসে বিঁধল নুরুল হক নূরুর গায়ে। এবার অভিযোগ তুলেছেন তারই দল গণঅধিকার পরিষদের সর্বোচ্চ কর্ণধার রেজা কিবরিয়া। ডক্টর রেজা কিবরিয়া বলেন, দলের মধ্যে টাকা পয়সার হিসেব চাওয়া নিয়ে ভুল বোঝাবুঝি তৈরি হয়েছে। নূর প্রবাসী কমিটি গঠনের ব্যাপারে নিজেকে প্রধান উপদেষ্টা বানিয়ে অনুমোদন দিয়েছেন, অথচ দলের প্রধান হিসেবে আমাকে ওই পদ দেওয়ার কথা। দলীয় ফান্ডের কোনো স্বচ্ছতা ও জবাবদিহিতা নেই, কাউকে হিসাব নিকাশ দিতে চান না তিনি। আমি দলের প্রধান কিন্তু আমাকে তিনি হিসাব নিকাশ দেন না। এখন আমি হিসাব চাওয়াতে তিনি আজেবাজে কথা বলছেন। দ্বিতীয়ত, ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের সদস্য মেন্দিয়ান সাফাদির সঙ্গে তিনি যে বৈঠক করেছেন এটি কারোর সঙ্গে আলোচনা না করে। রেজা কিবরিয়া বলেন, কি কারণে কেন ওই বৈঠক করলেন এবং বারান্দায় দাঁড়িয়ে ছবি কেন তুললেন? ইসরায়েলের সঙ্গে আমাদের সম্পর্ক কি? তারা কি দলকে ক্ষমতায় নিয়ে যাবে নাকি ভিপি নূর টাকা পেয়েছেন? অবশ্য যারা তাকে গাড়িতে করে নিয়ে গেছেন তারা জানিয়েছেন, বৈঠকের পর কালো একটি ব্যাগ নিয়ে তিনি গাড়িতে উঠেছেন। কালো ব্যাগ, টাকা পয়সা নিয়ে তিনি কি করেছেন, নিজের স্বাক্ষরে কেন করেছেন জানি না। আবার ভারত সহ বিভিন্ন দূতাবাসের কূটনীতিকদের সঙ্গেও গোপন বৈঠক করেন নূর, অথচ দলের আহ্বায়ক হিসেবে আমি তা জানি না। এসব কারণে আমাদের মধ্যে মত পার্থক্য তৈরি হয়েছে। নূর যদি ওই কালো ব্যাগের উপযুক্ত হিসাব দিতে পারেন তবে আমি তাকে দলে রাখতে পারি, নতুবা নূরকে গণঅধিকার পরিষদ থেকে বের করে দিতে আমার একটুও হাত কাঁপবে না। ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের এজেন্ট হিসেবে কাজ করছেন গণঅধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক নূর। একই সাথে কোটি কোটি টাকার আর্থিক অসততার অভিযোগ তুলেছেন খোদ গণঅধিকার পরিষদের আহ্বায়ক রেজা কিবরিয়া। এই ঘটনায় দল থেকে রেজা কিবরিয়াকে সরিয়ে দেয়া হলেও তিনি দাবি করছেন, ইসরায়েলি এজেন্ট মেন্দি এন সাফাদির সঙ্গে বৈঠকই নূরকে মোসাদের এজেন্ট প্রমাণ করে। তবে নূর পাল্টা অভিযোগ করে বলেছেন, রেজা কিবরিয়াই সিআইএর এজেন্ট। 2021 সালের 26 অক্টোবর ডক্টর রেজা কিবরিয়াকে আহ্বায়ক এবং নুরুল হক নূরকে সদস্য সচিব করে আত্মপ্রকাশ করে নতুন রাজনৈতিক দল গণঅধিকার পরিষদ। শুরু থেকেই আর্থিক লেনদেন, মোসাদের এজেন্টদের সাথে বৈঠক সহ বেশ কিছু অভিযোগে দলটির সদস্য সচিব নুরুল হক নূর ছিলেন আলোচনায়। দলটির বিভিন্ন বৈঠকে আর্থিক অনিয়মের বিষয়গুলো উঠে আসত। একাধিক গ্রুপে অর্থ লেনদেন নিয়ে সদস্যদের উত্তপ্ত বাক্য বিনিময় চলতে থাকে, যেখানে গণঅধিকার পরিষদের নামে যে টাকা আসে তার কোনো হিসেব না দেওয়ার অভিযোগ নূরের বিরুদ্ধে। এসব আলোচনার মধ্যেই দলের আহ্বায়ক রেজা কিবরিয়া রবিবার গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় বৈঠকে নূরকে মোসাদের এজেন্ট হিসেবে অভিযুক্ত করেন। একই সাথে প্রবাস থেকে আসা বিপুল পরিমাণ টাকার হিসেব চেয়ে বসেন। ওই বৈঠকে রেজা কিবরিয়া দাবি করেন, দুবাইয়ে গণঅধিকার পরিষদের নেতারা গাড়ি চালিয়ে নূরকে মেন্দি এন সাফাদির সঙ্গে বৈঠকে নিয়ে যান। ফেরার পথে তার হাতে একটি কালো ব্যাগ ছিল।
দর্শক আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন। দর্শক, এই ভিডিও সম্বন্ধে যদি আপনার কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।